কিয়ামতের মাঠে অনেকগুলো ইবাদত নিয়ে আসবে মানুষ, বান্দা অনেকগুলো ইবাদত নিয়ে আসবে, কিন্তু সেই ইবাদতগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন খড়কুটার মতো করে নিক্ষেপ করবেন, এই সেই ইবাদতের কোনো গুরুত্বই আরোপ করবেন না, কোনো মূল্যই দেবেন না। কেন? কারণ এই সেই ইবাদতগুলো রসুলের শেখানো তরিকা অনুযায়ী হয়নি, রসুলের শেখানো পদ্ধতি অনুযায়ী হয় নাই, বা রসুল যেভাবে করতে বলছেন সেভাবে করা হয় নাই। একটা হাদিস উল্লেখ করবো আপনাদের সামনে। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে বসে আছেন, মসজিদে বসে আছেন তো মসজিদে এক ব্যক্তি প্রবেশ করলেন, এক ব্যক্তি মসজিদে প্রবেশ করে তিনি সালাত আদা করলেন নিজের মতো করে, যেভাবেই হোক তিনি নিজের মতো করে সালাত আদা করলেন। সালাত আদা করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে তিনি ফাসাল্লাম আলাইহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আপনার উপর শান্তি বর্ষিত হোক, তিনি সালাম দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলাইকাস সালামু ইরজিউ ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আলাইকাস সালাম, তোমার উপরে শান্তি বর্ষিত হোক, তুমি ফেরত যাও, তুমি ফিরে যাও, আবার সালাত আদা করো, ফাইন্নাকা লাম তুসাল্লি, কেননা তুমি সালাত আদা করো নাই, সালাত অসম্পূর্ণ হয়েছে, ত্রুটিপূর্ণ হয়েছে, কিভাবে পড়বে কিচ্ছু বললেন না, বললেন ফাইন্নাকা লাম তুসাল্লি, কারণ তুমি সালাত আদায় করো নাই। লোকটি কোনো কথা না বলে তিনি যে আবার সালাত আদায় শুরু করলেন। সালাত আদায় শেষ করার পর রসুলের কাছে এসে বলছেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। রসুলের কাছে যখন সালাম দিলেন তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও বললেন আলাইকা সালাম ইরজিউ ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, যাও ফেরত যাও, যে সালাত আদা করো, কারণ ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি সালাত আদা করো নাই। এভাবে একবার দুবার তিনবার লোকটাকে ফেরত পাঠান, তৃতীয়বার কিংবা চতুর্থবার ওই লোকটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন রাসূলুল্লাহ কাইফা উসাল্লি, কী করে আমি সালাত আদা করব। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে ইন ইদা কুমতা ইলা সালাহ, যখন তুমি সালাতে দাঁড়াবে ফাসবাগিল ওয়ুদুআ, ওযুকে পরিপূর্ণ করো, সুম্মাস্তাকবালিল কিবলা, তাওয়াতুপর কিবলামুখী হও, এরপর তেলাওয়াত করো, তারপর রুকু করো, পরিপূর্ণ রুকু করো, রুকু থেকে উঠাও। এভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সালাতের পদ্ধতিটা শিখা দিলেন। লোকটি সালাত আদায় করে রসুলের কাছে আসলেন, সালামও দিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন ইরজিউ ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, ফেরত যাও সালাত আদায় করো, কারণ তুমি সালাত আদা করো নাই। কেন তিন তিনবার তাকে ফেরত পাঠালেন? কেন ফেরত পাঠানোর উদ্দেশ্য হলো একটাই, লোকটি যে ইবাদতটা করেছে, যে সালাত আদায় সে করেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো পদ্ধতি অনুযায়ী করে নাই। রাসূল যেভাবে সালাত শিক্ষা দিয়েছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সালাত আদা করো যেমনিভাবে তোমরা আমাকে সালাত আদা করতে দেখেছো, তো রাসূলের দেখা অনুযায়ী, রাসূলের সালাত দেখে সাহাবা ইকরামগণ যে শিক্ষা গ্রহণ করেছেন তার সালাতটা সেই শিক্ষা অনুযায়ী ছিল না। বিধায় রসুল বললেন ইরজিউ ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, ফেরত যাও, তুমি সালাত আদা করো, কারণ তুমি সালাত আদা করো নাই। ইবাদতের জন্য দ্বিতীয় মূলনীতি হলো ইয়াবুদুল্লাহ বিমা শারাআহুল্লাহু ওয়া রাসূলু, আল্লাহ এবং তার রসুল যে পদ্ধতিতে যেভাবে ইবাদত করতে বলেছেন ঠিক সেভাবে সেই পদ্ধতিতে ইবাদত করাটাই হলো আবশ্যক, এবং এটাই ইবাদত হিসাবে বিবেচিত হবে। যদি এটা না হয়ে থাকে তাহলে ইবাদতটাই তখন বিদআত হয়ে যাবে, ইবাদতটাই তখন শিরিক হয়ে যাবে, ইবাদতটাই তখন নেফাকে হয়ে যাবে। ইবাদত আমরা যে ইবাদতগুলো করি সচরাচর আমাদের ইবাদতগুলো বিদআতে পরিণত হয়, কারণ ইবাদতের পদ্ধতি বদলানোর মাধ্যমে, রসুল যে পদ্ধতি শিক্ষা দিয়েছেন সেই পদ্ধতিকে তাবদিল করার মাধ্যমে, সেই পদ্ধতিকে বদলানোর মাধ্যমে। দারামিতে হাদিস এসেছে, হাসান সানাদে বর্ণিত হাদিস, সেখানে উল্লেখ করা আছে, আপনারা সকলেই জানেন যে উমার বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলের কাছে এসে একটা তাওরাতের পাণ্ডুলিপি দেখিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ হাদা নুসখাতুম মিনা তাওরা, ইয়া রাসূলুল্লাহ এটা একটা তাওরাতের সহিফা, তাওরাতের পাণ্ডুলিপি ইয়া রাসূলুল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি চুপ থাকলেন, উমার বিন খাত্তাব পড়া শুরু করলেন, পড়তে আসেন তিনি মনোযোগ দিয়ে। এদিকে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত হয়েছেন, উমার বিন খাত্তাব বুঝতেই পারেননি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উমার বিন খাত্তাবকে লক্ষ্য করে বলছেন সাকিলাত কে সাওয়াকিল, আমা নাজারতা বিওয়াজহি রাসূলিল্লাহ, তুমি কি রসুলের চেহারার দিকে তাকিয়ে দেখো না? উমার বিন খাত্তাব রসুলের চেহারার দিকে তাকিয়ে তিনি বললেন
আউযু বিল্লাহি মিন গাযাবিল্লাহি ওয়া গাযাবি রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ এবং তার রাসূলের গজব ক্রোধ রাগ থেকে আমি মুক্তি পেতে চাই, আশ্রয় চাই। এরপর তিনি বললেন রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দোয়াটা বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লেন। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন আল্লাহি আল্লাহর কসম, আল্লাহর কসম করে বলছি, যদি তোমাদের কাছে মুসা নবী আসতো তাহলে তোমরা মুসার অনুসরণ করতে, লা দলালতুম, আর মুসা আলাইহি সাল্লাতু ওয়াসাল্লামের অনুসরণ করে তোমরা পথভ্রষ্ট হয়ে যেতে, গোমরা হয়ে যেতে, বিভ্রান্ত হয়ে যেতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন যে আল্লাহর কসম করে বলছি, আমার জামানে যদি মুসা নবীও আসতো তাহলে মুসা নবীর উপর ফরজ হতো আমার আনুগত্য করার, মুসা নবীর উপর ফরজ হয়ে যেত আমি মুহাম্মাদের আনুগত্য করার। তাহলে বোঝা যায় যে আনুগত্য একজনেরই, সেটি হলো মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মান আতানি দাখাল আল জান্নাহ, যে ব্যক্তি আমার অনুসরণ করবে, আমার আনুগত্য করবে, সেই জান্নাতে প্রবেশ করবে। ও মানে আসানি ফাকাদ আবা, যে ব্যক্তি আমার নাফরমানি করবে সেই হলো আবা, আর আবাই তো জাহান্নামি। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা ইকরামগণ রসুল যেভাবে শিখিয়েছেন, যেভাবে ইবাদতগুলো করতে বলেছেন, আসহাবী ইকরামগণ সেভাবেই ইবাদত করতেন। তার কিছু দৃষ্টান্ত, রসুলের আনুগত্যের ক্ষেত্রে আসহাবী ইকরামগণ কতটা অগ্রগামী ছিলেন, কতটা পদাঙ্ক অনুসরণ করেছেন তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। একটা হাদিস আপনাদের সামনে উল্লেখ করছি, সেটা হলো একটা চমৎকার একটা হাদিস, আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত। তিনি বর্ণনা করেছেন যে আন্না যাওজা বারিরাতা কানা আব্দান ইউকালু লাহু সুমামা, বারিরা একজন দাসী ছিলেন, সুন্দরী একজন দাসী ছিলেন, বারিরার স্বামী ছিল একজন দাস, তিনিও দাসত্ব ছিলেন, দাসত্ব থাকা অবস্থায় দুজনের মাঝে বিবাহ হয়েছিল। তো বারিরা একদিন আগে তিনি দাসত্ব থেকে মুক্তি পান, মুক্তি পাওয়ার পর বারিরা তিনি খোলা তালাক করে চলে গেলেন। তো বারিরার স্বামী ছিল দাস, ইউকাল উলাহু মুগিস, তার নাম ছিল মুগিস, বলা হতো মুগিস। আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন যে কান্নি আনদুরু ইলাই, যেন আমি মুগিসের দিকে তাকিয়ে দেখছি, দেখা যাচ্ছে মনে হয় আমার চোখের সামনে দেখছি যে মুগিস, মুগিস সে ইয়াতুফু খালফাহা, মুগিস তার স্ত্রী বারিরার পিছনে পিছনে ছুটছে, বারিরার পিছনে পিছনে হাঁটছে আর ইয়েবকি কাঁপছে, ও দুমুহু তাসিল, তার চোখের পানিগুলো ঝরিয়ে পড়ছে, আলা লিহিয়াতিহি, দাড়ির উপর দিয়ে চোখের পানিগুলো গড়িয়ে গড়িয়ে পড়ছে। আব্দুল ইবনে আব্বাস বলছেন যে আমি মনে হয় এই দৃশ্যটা চোখে চোখে দেখছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্বাস বিন আব্দুল মুত্তালিবকে লক্ষ্য করে বললেন যে ইয়া আব্বাসু আতাজাবু মিন হুব্বি মুগীসি বারিরাতা, তুমি কি আশ্চর্য হচ্ছ যে মুগিস বারিরাকে কত ভালোবাসে, ওয়ামিন বুগদি বারিরাতা মুগিসান, এবং বারিরা মুগিসকে কতটা ঘৃণা করে এটা দেখে তুমি আশ্চর্য হচ্ছ। যাই হোক, স্বামী তার পিছে পিছে ছুটছে আর স্ত্রী অলিতে গলিতে আগে আগে যাচ্ছে, আর স্বামী পিছে পিছে যাচ্ছে আর কাঁদছে স্ত্রীকে ফিরাবার জন্য। পার্থক্য এতটুকুই, একদিন আগে গোলাম আজাদ, একদিন আগে বারিরা মুক্তি পেয়েছে, একদিন পরে মুগিস মুক্তি পেয়েছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারিরাকে লক্ষ্য করে বলছিলেন, বারিরাকে লক্ষ্য করে বলছেন আর রাজাতিহি, হাল রাজাতিহি, রাসূল সাল্লাল্লাহু বললেন যে বারিরা তুমি যদি মুগিসের কাছে ফেরত যেতে, তুমি যদি মুগিসের কাছে ফেরত যেতে মানে ভালো হতো। তখন বারিরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ আতামুরুনি, আপনি কি আমাকে আদেশ করছেন, নির্দেশ প্রদান করছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইন্না আনা আশফাউ, বরং আমি সুপারিশ করছি স্বামীর ঘরে ফেরত যাবার জন্য, মুগিসের কাছে ফেরত যাবার জন্য সুপারিশ করছি। যখন সুপারিশের কথা বললেন তখন বারিরা বলছেন লা হাজাতিল লা হাজাতা লি ফিহি, ইয়া রাসূলুল্লাহ ওই লোকটার আমার জীবনে কোনো প্রয়োজন নাই, আমি আমার মতো, আমার রাস্তা আলাদা আর আমার স্বামীর রাস্তা আলাদা। হাদিসটা স্বামী স্ত্রী কেন্দ্রিক হলেও দেখুন, প্রথমত বারিরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বললেন আতামুরুনি, রাসূলুল্লাহ আপনি কি আমাকে আদেশ করছেন? তার মানে বারিরা জানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো আদেশ করে থাকেন সে আদেশের একটা অক্ষরও পরিত্যাগ করার কোনো সুযোগ কোনো মানুষের জন্য নাই। এজন্য তিনি জিজ্ঞেস করছেন ইয়া রাসূলুল্লাহ আতামুরুনি, আপনি কি আমাকে আদেশ করছেন?
তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বলেন আদেশ নয় পরামর্শ দিচ্ছি, তখন বাড়িরা নিজের পথ ধরলেন। তার মানে আদেশ করলে বাড়িরা ছুটে যাওয়ার আর কোনো সুযোগ ছিল না। তার মানে তিনি বুঝেছেন যে রাসূলের নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করা প্রত্যেকটা মানুষের উপর ওয়াজিব বা ফরজ।